দিদির রান্নাঘর, 5 টাকার রান্নাঘর। একেবারে এখানে আহারের সুষম খাদ্যের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া যে সকল মানুষ তাদেরকে নিয়ে আজকের এই চিন্তাধারা, যেখানে ব্যারাকপুর পৌরসভার চেয়ারপারসন, টিটাগড় পৌরসভার চেয়ারপারসন প্রত্যেকে উপস্থিত রয়েছে, এবং ব্যারাকপুর এবং টিটাগড় ক্লাব সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে এক অভিনব চিন্তাধারা, যেখানে কিনা নাম দেওয়া হয়েছে দিদির রান্নাঘর। মূলত কেন এই নাম বা কেন এরকম ধরনের চিন্তাধারা, সেই বিষয়ে আমরা উত্তমদার কাছ থেকে বিস্তারিতটা জেনে নেব। দাদা, এই ধরনের অভিনব চিন্তাধারা যেখানে নাম দেওয়া হয়েছে দিদির রান্নাঘর, সর্বোচ্চ একেবারে কম দামে 5 টাকায়, এই চিন্তাধারা কি? সেটাও নেওয়া হচ্ছে না। যে ধরনের লোক এসছে তাদের 5 টাকারও দেওয়ার ক্ষমতা নেই। সেজন্য ওই আমরা প্রতীকী 5 টাকা ঠিকই লিখেছি, এটা আমাদের একটা উদ্যোগ। এই কারণে দিদি সবসময় আমাদেরকে বলেন যে মানুষের পাশে মানুষের সাথে, কারণ এই যে সারা পৃথিবী জুড়ে তথা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা ব্যারাকপুর সর্বত্রই একটা ভীষণ প্যান্ডামিক অবস্থায় মানুষ বড় অসহায় হয়ে আছে, মানুষ বড় আতঙ্কে রয়েছে, এবং বহু মানুষ কর্মহীন। জনস্বার্থ বিরোধী যে কেন্দ্রীয় সরকার যে পদ্ধতি চালাচ্ছে, টোটালটাই জনস্বার্থ বিরোধী পদ্ধতি চালাচ্ছে, এবং গরিব আরও গরিব হচ্ছে। আজকে ধরুন ট্রেন চলছে না, ট্রেন না চলাতে প্রত্যেকটা স্টেশনে প্রায় অ্যাভারেজে 100 করে লোক যারা ডেলি হকারি করে, ডেলি রোজগার করে, ডেলি খায়, তারা একদম ভিখারি অবস্থায় পড়ে আছে। কিন্তু এটা হচ্ছে আমাদের একটা উৎসবের মাস, শারদীয়া উৎসব, দীপাবলি উৎসব, ছট পুজো, এইটাকে কেন্দ্র করে আমরা সম্পূর্ণ 1 মাস 1 তারিখ থেকে 31 তারিখ অবধি এবং পুজোর সময় রানিং থাকবে গরিব মানুষের সাথে। তারা কেউ যাতে অনাহারে না থাকে, কেউ যাতে অর্ধাহারে না থাকে, সকলের জন্য আমরা এটা করেছি। আমরা 3 জনে মিলে উদ্যোগ নিয়েছি, আমি ব্যারাকপুরের প্রশাসক উত্তম দাস, টিটাগড়ের প্রশাসক প্রশান্ত চৌধুরী, এবং আমাদের সকলের নেতা আইএনটিটিসির সাব ডিভিশনাল সভাপতি লালন পাশান, এই 3 জনে মিলে এবং 2 পৌরসভার কাউন্সিলররা মিলে এবং টিটাগড় এবং ব্যারাকপুরের প্রায় 150 ক্লাবকে সাথে নিয়ে আমরা এই কর্মকাণ্ডটা করছি। এটা হচ্ছে একটাই শুধু উদ্দেশ্য, মানুষের পাশে মানুষের সাথে। কেউ আমরা যেমন চিৎকার করে বলি যে আমরা থাকতে কেউ অনাহারে থাকবে না, অর্ধহারে থাকবে না, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় রেশনিং ব্যবস্থা চালু করেছেন, এবং তারপরেও আমরা যেটা প্রয়োজন আমরা সেটা আছি, কারণ এখান থেকেই বস্ত্রদান হবে গরিব মানুষদের, এখান থেকেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার নীতি আদর্শ মানুষের সাথে মানুষের পাশে, সেই ট্যাগলাইনটাকে ব্যবহৃত করে আজকে ব্যারাকপুর পৌরসভার চেয়ারপারসন যিনি রয়েছেন উত্তম দাস, তার নেতৃত্ব এবং অন্যান্য যারা আছেন সকলে যৌথ কমিটির উদ্যোগে এই তাদের এই উদ্যোগ আমি আরেক দাদাভাইকে পেয়ে গেছি। মূলত কীভাবে মানুষ এখানে এসে আপনাদের এই সাহায্যটা তারা কীভাবে পাবে? সাহায্য পাবে বলতে, মানুষের একটা যে পুজোর মাসে মানুষ এখন সব সময়ের জন্য একটা কী হবে কী হবে মানুষের টেনশান, যে কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষের উপরে একটা বোঝা চাপিয়ে দিয়েছে, সেই বোঝাকে আমরা যেইভাবে সুশার করা যায়, খাওয়া দাওয়া দিয়ে মানুষকে শান্তিপূর্ণভাবে রাখা যায়, তারা পুজোর মাসটা যেন খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারে বা তাদের আনন্দ ফুর্তিতে থাকতে পারে, সেইটা আমরা সবসময় সর্বদা মানুষের জন্য চেষ্টা করে চলেছি। আমার নাম অরিজিৎ দাস। মায়ের আবহন বা মায়ের আগমনে যাতে কোনো মানুষ পিছিয়ে না থাকে বা কোনো মানুষ অর্ধাহারে অনাহারে তাদের দিনান শেষে দুমুঠো ভাত যাতে জোটে, তার জন্য আজকে এই অভিনব উদ্যোগ। ব্যারাকপুর থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তা নিয়ে আপনারা দেখছেন নিউজ সুপার, সব খবর সববার খবর।